যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আগে প্রিয়া সাহার বক্তব্য শোনা হবে, যে আসলে তিনি কি বলতে চেয়েছেন। সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইব্রাহিম খলিল রবিবার সকালে ঢাকার আদালতে আলাদা আলাদা দুটি মামলা করার আবেদন করেন। তারা অভিযোগ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, তিনি এই মিথ্যা তথ্য দিয়েছেন, এর মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ তৈরি, দেশকে অস্থিতিশীল এবং বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ করার পায়তারা করা হচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল বলে অভিযোগ করা হয়। তবে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে এই মামলা দুটি গ্রহণ না করার ব্যাপারে সিদ্ধান্ত হবে শুনানির পরে। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করা যায় না। তাছাড়া এ ব্যাপারে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগের ব্যাপারে তার বক্তব্যটা আমাদের জানা দরকার। তার আগে কোনো প্রকার পদক্ষেপ নিতে আমরা যাব না। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে বার্তা দিয়েছেন যে এ বিষয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তিনি কি বলতে চেয়েছেন সেটা জানতে হবে, তার দেশে ফিরতেও কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি শীর্ষক একটি অনুষ্ঠানে সম্মেলনে যোগ দিতে 1 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সভার সাক্ষাৎ হয়।